ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে গত ১১ তারিখে বাগেরহাট সদর থানাধীন বাসাবাটি এলাকায় যে অপরাধটি, হত্যাকাণ্ডের যে অপরাধটি সংঘটিত হয়েছিল, এটা মূলত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত ঘটনাটি ঘটেছিল। এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে আমরা গতকাল পিরোজপুরের ইন্দুরকানী থেকে তাদেরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনার সঙ্গে জড়িত যে মূল হোতা ফরিদ, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং এই ঘটনায় হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার হয়েছিল সেই অস্ত্র আমরা উদ্ধার করেছি। কয়জনকে আটক করেছেন, কি কি অস্ত্র উদ্ধার হয়েছে? এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আমরা 9 জনকে আটক করেছি। এবং এই ঘটনায় ব্যবহৃত যে আগ্নেয়াস্ত্র, একটি পিস্তল এবং এক রাউন্ড তাজা নিরীক্ষণ করেছি। এই ঘটনায় কি মামলা হয়েছে কিনা, মামলাতে কতজন প্রাথমিক করেছে বাদীকে? এই ঘটনায় ইতিমধ্যে মামলা হচ্ছে সদর থানাতে, এজাহার নামে 17 জনকে আসামি করা হয়েছে এবং ভিকটিমের ওয়াইফ বাদী হয়েছে এই মামলায়। যে 9 জনকে আটক করেছেন তারা কি সবাই এজাহার নামে? এই ঘটনায় যারা আটক হয়েছে তাদের মধ্যে 8 জন এজাহার নামে আর এবং 1 জন সন্দিগ্ধ, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে মর্মে সন্দিগ্ধ হিসেবে তাকে আমরা আটক করেছি। স্যার একটা কথা বলছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেই আধিপত্য বিস্তারটা আসলে স্যার কি? এটা কি রাজনৈতিক আধিপত্য বিস্তার? না, এটা মাদক সংশ্লিষ্ট রাজনৈতিক বিষয় না। এটা মূলত আমরা যেটা পেয়েছি যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটেছে। এদের সঙ্গে আসলে আমরা এখন পর্যন্ত যেটা তদন্ত করে পেয়েছি যে এদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল দীর্ঘদিন যাবতীয় আর কি, আর সেই পূর্ব বিরোধ, সেই বিরোধকে কেন্দ্র করে মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে এটা ধারণা করছি। গতকালকে বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং তারাতে স্যান্ডেলা একটা প্রেস ব্রিফিং করছে, সেখানে তারা বলছে যে রাজনৈতিক এবং সরাসরি শাসক দলের প্রতি তারা আঙুল তুলেছে, এই বিষয়টির সাথে না না এটার সঙ্গে আমরা এখন পর্যন্ত এর কোনো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাইনি। কারণ আপনারা জানেন যে নিহত হয়েছেন উনি আসলে একটি দলের স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের বহিষ্কৃত নেতা ছিলেন, আর উনি বহিষ্কৃত হয়েছিলেন 21 সালের, আমি যতটুকু আমার মনে পড়ে 24/12/2021, মানে গত বছরে উনি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। তো এটা আসলে রাজনৈতিক কোনো ঘটনা না, এটা মূলত স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ধরনের আপনাদের কাছে দলীয় কোনো প্রেস লিস্ট আছে এই ধরনের যে উনি আসলে বহিষ্কৃত না? তাদের জেলা পর্যায়ে থেকে আমাদেরকে জানানো হয়েছে, তথ্যগুলো দেওয়া হয়েছে যে এটা আসলে সে, আপনারা জানেন যে ইতিপূর্বে গত বছর ডিসেম্বর মাসে তাদের নিজেদের মধ্যে একটা মারামারি হয় আর কি, যার পরিপ্রেক্ষিতেই তাকে বহিষ্কার করা হয় এবং এই সংক্রান্ত একটি মামলাও হয়েছে সদর থানায়। অস্ত্রের উৎস বা এর পেছনে কি ইন্ধনদাতা আছে কিনা প্রাথমিকভাবে আপনাদের তদন্তে? এটা আসলে আপনারা জানেন যে মামলা হয়েছে, এটা তদন্ত চলছে, আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। হ্যাঁ, এটা হয়তো আমরা বলতে পারি, কারণ আমরা এখন পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়াতে যাদের নাম এসেছে বা 2 জন প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের যে বর্ণনা, সে মতে আমরা বলতে পারি যে যারা মূল কিলিং মিশনে সরাসরি একেবারে ক্লোজ থেকে এই অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আমরা, তাদের বেশিরভাগকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদেরকে তো আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন, প্রাইমারি জিজ্ঞাসাবাদে কি এদের পক্ষ থেকে স্বীকারোক্তি আপনারা জানান? হ্যাঁ, তারা এই ঘটনাটি যে ঘটিয়েছে তারা স্বীকার করেছে যে তারা, কেউ কেউ স্বীকার করেছে যে হ্যাঁ তারা নিজেরাই এই ঘটনাটি ঘটিয়েছে। এবং তারা এদের মধ্যে বেশ কয়েকজন অনুতপ্ত দেখেছি, যেহেতু আপনারা জানেন যে উভয় প্রতিবেশী আর কি, যে ভিকটিম এবং
যে মূল হোতা তারা কিন্তু একেবারেই পাশাপাশি বাড়ি এরা একেবারে দীর্ঘদিন যাবৎ একসঙ্গে বসবাস করে এবং আমরা গতকাল পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করেছি তারাও দেখা গেছে যে একই মহল্লারই ম্যাক্সিমামই একই মহল্লা মহল্লাবাসী যে মারা গেছে তার রাজনৈতিক আইডেন্টিটি আছে আর আপনারা যারা যাদের অ্যারেস্ট করছেন তাদেরও রাজনৈতিক আইডেন্টিটি আছে তারাও ওয়ার্ড পর্যায়ে যুবলীগের নেতা কর্মী এখন এই দুটো যখন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে যায় তখন এটি রাজনৈতিক রং লেগে না এটা আসলে সেটা ভিন্ন বিষয় আমরা আসলে তো এটা পলিটিক্যাল হিসেবে এইভাবে আমরা আসলে দেখি না আমরা দেখেছি যে এটা স্থানীয় আধিপত্য বিস্তার প্লাস আমি যদি আরো বলি যে স্থানীয় আধিপত্য পাশাপাশি মাদকের ব্যবসা নিয়েও তাদের মধ্যে একটি মতবিরোধ ছিল দীর্ঘদিন যাবৎ যে নিহত হয়েছেন ওনার বিরুদ্ধেও মাদকের মামলা আছে এবং যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদের নামেও তাদেরও কারো কারো নামে কিন্তু মাদকের মামলা আছে তো এখনো জনশ্রুতি রয়েছে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে তদন্তের যে আসলে স্থানীয় আধিপত্য বিস্তার প্লাস মাদক নিয়ে মাদক ব্যবসা নিয়ে বিরোধের কারণেই আসলে এই দিন এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে সেক্ষেত্রে কি বাকি ঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কোন অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আপনারা জানেন যে আমরা প্রতি মাসে আসলে নিয়মিত অভিযান করে থাকি মাদক অবৈধ অস্ত্র এগুলো নিয়ে আমরা অভিযান করে থাকি এবং বর্তমানে কিন্তু আমাদের অভিযান চলছে আগামীকাল আমাদের অভিযানের শেষ দিন এক সপ্তাহের জেলা পর্যায়ে অভিযান চলছে এটা আমাদের স্বাভাবিক কাজেরই একটা অংশ আর কি আমরা প্রতি মাসে বিশেষ অভিযান করে থাকি আর হ্যাঁ অবশ্যই আমরা আজকে তাদেরকে আদালতে সুপারিশ করবো এবং আমরা 7 দিনের রিমান্ড চাবো জেলা পর্যায়ে দুটো গ্রুপ আছে আপনারা জানেন যে এখানে ওনাদের দুটো অফিসও দুটো অফিস আছে আর কি দুই গ্রুপ দুটো অফিস নিয়ন্ত্রণ করে থাকে তো এই ওনাদের স্থানীয় আসলে গ্রুপিং নেই আসলে নিজেদের মধ্যে একটা মারামারি এসব অফিসের মধ্যে যাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছিল সদর থানায় এটা কি দলীয় শৃঙ্খলা বলতে পারি আপনি এটা দলীয় শৃঙ্খলা এই মামলার কোনো ফটোকপি দেয়া যায় মামলার ফটোকপি আপনি থানাতে যোগাযোগ করতে হবে আমি আজকে বলছি যে সে আমার নিবেদিত প্রাণ ব্যক্তি ছিল এই জন্য বলছি যে যদি দয়া করে কপিটা দেন আমার ফেসবুকে আসতেছে এখনো আছে
আমাদের বড় বিষয় না, আমাদের বড় বিষয় হচ্ছে যে একটা অপরাধ সংঘটিত হয়েছে, এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং বিষয়টি তদন্তাধীন। এটাই আসলে আমাদের মুখ্য বিষয়, আসলে দলীয় বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, এটা তাদের দলীয় বিষয় আর কি। অপরাধ সংঘটিত হয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য বড় বিষয়। এই যে যারা ছিল এরা সবাই স্থানীয় রাজনৈতিক আশ্রয়দাতা, আপনারা জানেন যে অপরাধী কোন দল নেই, গোষ্ঠী নেই, কোন রাজনৈতিক মতাদর্শ নেই, অপরাধী অপরাধী। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও।